Hey, what's up, guys? Welcome back to our YouTube channel. Asha shobai bhalo achen. So, guys, aske amader ei video topic ta hocche guys SmartGaGa lag fix neck. Ami ashole onek ageo video upload korechi SmartGaGa lag fix niye, but eta ekta onno rokomer software gulo hote jacche guys SmartGaGa lag fix. So, tomader age boli guys ei je gulo file tumra dekhte pachho tomader ke ami ekbar still ekbar dekhai diye dei. So, guys, ami tomader dekhai dei ei file ta dekhte so ei gulo এগুলা এই তিনটা ফাইলের ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে আপলোডেড বুঝছো এগুলা ফাইল আমি দেখো গাইস এগুলা দেখো এটা এটা এই দুইটা ভিডিও তোমরা অবশ্যই দেখে লিবা আর পারলে এটাও দেখে লিবা ল্যাগ ফিক্সের ভিডিওগুলা এগুলা ভিডিওটা দেখলে তাহলে তোমার আগে তো ল্যাগ অনেক কমে যাবে বুঝছো বাট এটা হলো আজকে একটা নিউ একটা টপিক বাই একটা সফটওয়্যার নিয়ে ভিডিও বানাইছি এটা হলো অপটিমাইজেশন নামে একটা সফটওয়্যার অনেকে জানো বাট অনেকে জানো না আশা করি তো এই সফটওয়্যার তোমরা পাইতে গেলে গাইস আমি তোমাদের বলি যে ডেসক্রিপশনে চলে যাবা এখানে গুগল ড্রাইভ এন্ড মিডিয়া ফাইল দুটো লিংক দেওয়া থাকবে এখান থেকে ডাউনলোড করে নিবা ওকে এন্ড যেটা দেখতেছো গাইস আমি উইন্ডোজ 8.1 যা প্রচুর ল্যাগ করে উইন্ডোজ 8.1 চলে আসবা তোমরা এখানে সার্চ দাও আমি তোমাদের গেমের মোশন ওয়াইটি তোমরা লিখবা উইন্ডোজ 8.1 দিলে পরে দেখো গাইস একটা ভিডিও আসবে গেম মোশন এর পোস্ট ই নামে একটা ভিডিও আছে এই ভিডিওটা তোমরা দেখে নিবা বুঝছো এটা এই ভিডিও ডায়াসো ফাইল আছে উইন্ডোজ কেমনে সেটআপ দিতে হয় ইকালা অনেক ভিডিও আছে এগুলো ভিডিও দেখে নিবে হাউ টু উইন্ডোজ সেটআপ ইন পিসি ডিস্ক মানে যে কোনো মনিটরের মধ্যে তোমরা উইন্ডোজ সেটআপ দিতে পারবা এটা তো সবাই জানো তো আর কি এখন তোমরা দেখাই দিই গাইস এই সফটওয়্যারটা তোমরা কেমনে ইউজ করবা তো গাইস ফার্স্ট অফ অল তোমাদেরকে উইন্ডোজ এর যে রিস্টোর পয়েন্ট এটা তোমাদের করতে হবে তোমরা উইন্ডোজ 10 উইন্ডোজ 8 সেম প্রসেস আমি তোমাদের দেখাইতেছি তোমরা সিম্পলি তোমরা কন্ট্রোল প্যানেলে চলে যাবা কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর তোমাদের সিস্টেম এন্ড সিকিউরিটি চলে যাবে এন্ড সিস্টেমে চলে যাবা যার পর এখানে সিস্টেম প্রোটেকশন নামে একটা অপশন আছে ক্লিক করবা এখানে রেজিস্টার পয়েন্ট গাইস তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েট এখানে আছে অপশন এখানে ক্রিয়েট করবা ওকে ক্রিয়েট করার পর তোমরা যে কোনো একটা দিতে পারবে আমি এখানে রেজিস্টার 1 দিয়াস ক্রিয়েট করে দিলাম এখানে ক্রিয়েট করব ক্রিয়েটে মানে সি ডাইভ সিলেক্ট করবা সি ডাইভ সিলেক্ট করে এখানে ক্রিয়েটে রেজিস্টার পয়েন্ট সিলেক্ট করে রাখবা ওকে হন কোনো সমস্যা হয় তোমরা চাইলে এখানে কোড ক্রিয়েট রেজিস্টার ক্লিক করবা দিলে তোমাদের যে জিনিসটা আছে এটা রিকভার হয়ে যাবে সম্ভবত এটা বা এটা দিলে তোমরা রেজিস্টার টিকে যাবে মানে কোনো বল টুল করে যদি কিছু জায়গা যদি বুঝছো না আমি এখন চলো আমরা এটারে ওপেন করি ফাইলটারে এখানে ইয়েস কমান্ড লাগবে এটা কোনো ভাইরাস না গাইস তোমরা ফুল টাস্টেড এটা একটা অপটিমাইজেশন তোমাদের উইন্ডোজের অপটিমাইজ থাকে তোমরা গেমও ল্যাগ করতো না মানে একবার ক্লিন থাকবো গেম বুঝছো এটা উইন্ডোজ 10 এর লাগে খুবই পাওয়ারফুল মানে একটা জিনিস আগে উইন্ডোজ 10 এই দেখো গাইস এটা ওপেন হয়ে গেছে কি এটা আমার উইন্ডোজের যা যা নেম আছে সব এখানে চলে আসবে বুঝছো ডিটেক্ট কইলে বা আমার উইন্ডোজে কি কি আছে আমি তোমার দেখাই তোমাদের যা যা জিনিস দরকার সিস্টেম রিস্টোর এটা রাখবা এটা একটা দোকান নেই যেমন দেখো ডিসপ্লে প্রিন্ট সার্ভিস তোমরা যা প্রিন্টিং এর লাগে খরচ আমার প্রিন্টিং এর দোকান আছে তোমরা এটা আর মেইন গাইস এটা এইটা অফ রাখবা ডিজেবল সুপার ফ্ল্যাশ নাকি এটা অফ রাখবা এটা অফ রাখে দিবা এবার হোম স্মার্ট এটা অফ রাখবা এটাও এবারে মিডিয়া শেয়ারিং এটা অফ রাখবা এটা এটা প্রথম মশলা এটা অন রাখতে পারবা অফ রাখতে পারবা এটা প্রিন্টিং লাগে তোমাদের প্রিন্টের যদি কিছু লাগে এগুলো তোমরা অফ রাখতে পারো তোমরা তো চাও যদি উইন্ডোজ অফিসিয়াল 2000 এটা সব তোমরা অফ রাখতে পারো এই দেখো গাইস এটা খাস আমি টিফা দিতেছি আর এরা খাস করা শুরু করেছে দেখছো এটা এরা কিন্তু খাস করা শুরু করেছে বুঝছো আমি যেটা অফ করবো অটোমেটিক্যালি এটা খাস করে শুরু দিবো আবার যদি এনেবল হতে চাও এটা আবার টিকমে করে দেবে তিয়া এটা ওটি দিবে বুঝছো আর ডিজেবল এটা অফ করে এটার দোকান নামা এটার দোকান নাই দেখছো গাইস ল্যাগ মারা শুরু গেছে এটা প্রথমে সম্ভবত এরা ওরা অফ হইতো না দোকান নাই ডিজেবল রিপোর্ট ইরর রিপোর্ট এটা অফ করলাম আমার দোকান নাই এটা তো ধা দরকার ডিজেবল স্মার্ট স্ক্রিন এটা অফ করে দিবা এফ আর ডিজেবল নেটওয়ার্ক ট্রোলিং এটা অফ করে দিয়ে দিবা তোমাদের নেটওয়ার্ক ট্রোলিং এর কোনো সমস্যা যা এটা জানি না বাট এনেবল পারফরমেন্স চেক এটা অন করে দিবা বুঝছো এগুলো তোমরা চেক করে নিবা বুঝছো এন্ড উইন্ডোজ 8.1 ডিসেবল অর্থাৎ আমি ডিসেবল করে দিবা ওয়ান্ডার ডিয়ার তো টাকা যদি ডিসেবল করে দিবা আর এখানে যদি তোমাকে সফটওয়্যার দেওয়া তোমরা এখানে সফটওয়্যার ডিলেট করতে পারবা বুঝছো আমার এখানে নাই আর স্টার্টআপ মানে এগুলো আর কি তোমরা যদি স্টার্টআপগুলো রেজিস্টার করতে চাও এখানে যেগুলো দেখতেছ না এটা স্টার্টআপ তোমরা এখান থেকে ডিসেবল করতে পারবা বা এখান থেকে তোমরা ডিসেবল করতে পারবা সিম্পল সেম জিনিস বুঝছো তো এবার অ্যাপস তোমরা যে যে অ্যাপ দেওয়া হয় কোনো কিছু যেমন অ্যাপস তোমাদের পাও না কোনো কিছু যা পাও না তাহলে তোমরা এখান থেকে কয় অ্যাপসগুলো ডাউন যেমন মেইন হলে গাইজ নেট ওটা এটা আছে না 3.1 নেট যে কিটা আছে না এটার লাগে তোমার অনেক মানে কুঁজে ভাই পায় না তোমরা এখানে সিম্পলি ডিভাইস ডাউনলোড করবা অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে বা বুঝো কী এরা বানায় দিয়েছে এটার মধ্যে খুবই ভালো একটা বলতে গেলে 7GB তোমরা এক্সটেন্ডেড সবগুলো ওখান থেকে ডাউনলোড করতে পারবা এডোবি রিডার
মানে যে পিডিএফ যারা যারা রিড করতে চাও এটাকে তো আর এখানে ক্লিনার ক্লিনার সব ইম্পর্টেন্ট গাইস তোমাদের ল্যাক পিক্সেল লাগে তোমার টেম্পোরালি যেগুলো ফাইল আছে এটা সব মারি দাও ইরো টিরো গুগল কোনো ক্যাশ এই হিস্টোরি অ্যান্ড সিজন এটা তো আমি হারিয়েলাম পাসপোর্ট বাদে তোমরা সব পারিলে ভাই এটা আমার নাই বাটও আমি দেওয়া দিলাম ক্লিন 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 সব ক্লিন মাই দিবা মানে নাই তোমার নাই এগুলো নাই তা তখন নাই তাকে যদি এইগুলো মারবাই বুঝছো যেমন আমার এটা এটা নাই তেম লাখা আমি একবার এটা ডাউন করছিলাম সেই জন্য আমি এটা ক্লিন মারতেছে বুঝছো আমার গুগল ক্রোম আর এটা ওকে এরপরে এখন তুমি প্রথমে অ্যানালাইজ করে দেবো আমি সিট তোমার একবার অ্যানালাইজ করে দেখাই এই দেখছো গাছ আমার 1.720 MB মতন আমার ক্লিন পাইছে আমি এই সঙ্গে ক্লিন মাই দিলাম সিম্পল জিনিস ভাই এক সেকেন্ডে মানে কি বলুন তোমাদের এত কিতা করার দোকান নাই কোট করে ডিলিট করবে একটু সময় লোড নিবো বা টিক দিবে আজকে দেখতে তো ক্লিন করে দেওয়া দিছে সব পায়ে রাখারি দিছে দেখছো এখন আমরা দিয়ে একটা যাই অ্যান্ড হোস্ট এটা দোকান নাই এটা আমরা বেশি ইম্পর্টেন্ট নাই অ্যান্ড অ্যান্ড এটা আমার ফুল কিতা পিসেস দেখাই দেয় এখানে মেমোরি টেমোরি কয়টা মেমোরি লাগাই আমি ডিটেলস একে বললা দিছে আর কি বুঝছো তো আর আমি একটা জায়গা দেখলাম আমার গ্রাফিক্স কার্ডের ভিডিও মেমোরি হলো 1.1 GB মানে আমি জানি না বাট এটা আমার গ্রাফিক্স কার্ড এরা বলতেছে তোমার এটা গ্রাফিক্স কার্ড তো আইডল খালা তোমরা যদি এটা ডিজাইন চেঞ্জ লুক চেঞ্জ করতে চাও লুক লুক বাই অস্থির যে বানাইছে বাই অস্থির লুকটা এরা সমস্ত কি একটা হয় এরা বানাইছে এটা এটা সমস্যা নাই আমি এরা ক্রেডিটটা আমি অবশ্যই দেওয়া দিব যে বানাইছে আমি চার্জ করে বা হয় দিব এর ক্রেডিটটা আমি অবশ্যই দেওয়া দিব আমি তোমার উপরে দেখাই দিই এই ক্রেডিটটা কার গাইস তোমরা দেখতে পাচ্ছ এই ভাই এটা বানাইছে এই অপটিমাইজেশনটা এই ভাই এরা বানাইছে দেখতে পাচ্ছ এটা এরা বানাইছে তোমরা চাইলে এখান দিয়ে সিম্পল ডাউনলোড করতে পারবে বাট আমি ডিসক্রিপশনে তোমাদের সহজভাবে এটা লিঙ্কের দরকার নেই বরাবর ক্লিক করবা লিঙ্ক দিয়ে ডাউনলোড করে দেবো ওকে তো এইগুলো ইউজ করার পর যেহেতু ভাই ল্যাগ মানে কি বলবো আমি আগে বলবো উইন্ডোজ 8.1 চলে আসবে শেষ করে ওইটা অটোমেটিক্যালি এটা সেট আপ করে দেবো আর দরকার নাই কাজ হয়ে গেছে আর কিছু নাই গাইস এটাই এর কেন গাইস এটা অপটিমাইজ নট করে তোমরা জাস্ট লাই অপটিমাইজটা কোনো একটা যে কোনো একটা পাতটা রেডি রাখি দিবা বুঝছো ডিলিট করবা না বুঝছো তখন যদি আবার যদি ল্যাগ মারে তো আমি তোমাদের বলি এখন এটা আবার অন করবা আবার যদি কোনো মধ্যে দেখতেছো ভাই আমার পিসে আবার স্লো হয়ে গেছে একটু ল্যাগ শীত আছে তাইলে তোমাদের আমি এটা বলে দিই যে এখানে দেখছো না গাছ এই ক্লিনার এটা জাস্ট সব টিকমার্ক করে দিয়ে আর ডাক ক্লিক করে দিবা বুঝছো মানে এগুলো বেশি ইম্পর্টেন্ট আর আর বাকি এইগুলো যে দেখছো না এগুলোর ভিডিও তোমরা অবশ্যই দেখে দিবে ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া দিয়ে দিবো পার্ট 1 পার্ট 2 এগুলো পার্ট 3 ভিডিও তোমরা দেখে নিবা গাইস তো আজকে এটাই পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবা থ্যাংকস ফর ওয়াচিং গাইস টাটা গাইস